আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমরা ষষ্ঠ পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা এই মেনুটাকে প্রয়োগ তৈরি করব। তো দেখুন, এখানে আমাদের একটা মেগা মেনু অ্যাড করা রয়েছে। তো এই মেগা মেনুটা কিভাবে কাজ করে, আর আমাদের তো আসলে মেগা মেনুটার প্রয়োজন নেই, তবে যারা এই ধরনের মেগা মেনু অ্যাড করতে চান তারা চাইলে এটা করতে পারেন। প্রথমে আমি এটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা আমাদের ওয়েবসাইটে যে ধরনের মেনু রাখবো সেটা দেখাবো। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে, দেখুন এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেনুগুলো শো করছে। যেমন মেগা মেনুতে ক্লিক করলে ট্রাভেল, ট্রাভেলে ক্লিক করলে ট্রাভেল সংক্রান্ত পোস্টগুলো এখানে দেখাবে। এন্টারটেইনমেন্টে ক্লিক করলে এখানে এন্টারটেইনমেন্ট সংক্রান্ত ভিডিওগুলো এখানে দেখাবে। তারপরে মাস্টেরি বা মিস্টেরি এটাতে ক্লিক করলে এইভাবে আর কি ক্যাটাগরি ওয়াইজ আসলে পোস্ট সহকারে দেখাচ্ছে। তো এটা করার জন্য আমাদেরকে আসলে পোস্টে যেতে হবে। পোস্টে যেয়ে প্রত্যেকটা মানে আমরা ক্যাটাগরি ওয়াইজ সাজাতে চাইলে এই লেভেলে যে একটা ক্যাটাগরি লিখে দিতে হবে। যেমন এখানে আমরা লিখেছি ব্ল্যাক টি, লিখে আপডেট দিয়েছি। ঠিক তেমনিভাবে বাকিগুলোতেও লিখতে হবে। যেমন এখানে ব্ল্যাক টি লিখেছি, তারপরেরটা আমি লিখেছি ব্ল্যাক টি, তারপরেটাও ব্ল্যাক টি রেখেছি, কিন্তু তারপরে লিখেছি গোলটি গোলটি গোলটি। ঠিক এমনিভাবে আমরা ক্যাটাগরি ওয়াইজ এটাকে সাজিয়েছি। এর পরেরটায় যদি আমরা যাই, তাহলে এখানে যদি আমরা লিখি সিলভার টি, সিলভার টি লিখলাম, এটাকে কপি করে রাখি পরে কাজে লাগবে, লিখে আপডেট দিলাম। এই যে সিলভার টি, এখানে আমরা সিলভার টিতে যাই, যে এখানে সিলভার টি দিয়ে দিলাম। ওকে, এখন মোটামুটিভাবে কাজ পোস্টে পোস্টে যেতে হবে। পোস্টে যে দেখুন এখানে ব্ল্যাক টি, ব্ল্যাক টিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে ব্ল্যাক টি সংক্রান্ত যে তিনটা ভিডিও আমরা বা পোস্ট রেখেছি এটা শো করবে। এটাকে ভিউ করলাম। ভিউ করার পর এই যে এখানে একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা আসলে নেব না, নেব হচ্ছে এই দেখুন এখানে ব্ল্যাক টি লেখা রয়েছে। এই ব্ল্যাক টিতে ক্লিক করলে আমরা এই ব্ল্যাক টি যে ক্যাটাগরি করেছে এই তিনটা ক্যাটাগরি আসলে একসাথে দেখাচ্ছে, মানে এই ক্যাটাগরিতে যতগুলো পোস্ট আমরা করবো একে একে সব দেখাবে। তো এই লিঙ্কটা আমরা কপি করব। লিঙ্কটা কপি করে আমরা মেনুতে যাই, যেমন এখানে গিয়ে এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আসলে এই মেনুর HTML কোডটা চলে আসবে, অথবা আমরা চাইলে এই যে লেআউট আছে লেআউটের মাধ্যমেও কিন্তু এই যে মেইন মেনু, দেখুন এখানে লেখা আছে মেইন মেনু বার, এটাই আসলে আমাদের মেইন মেনু বার। তো এই মেইন মেনু বারটা আমরা যদি এখানে এডিটে ক্লিক করি তাহলেও কিন্তু এই যে একই রকমের একটা পেজ চলে এসেছে। এটাতে আমরা এখন এই লিঙ্কগুলো পরিবর্তন করব। এত কিছু দেখে আপনার মাথা নষ্ট করার প্রয়োজন নেই, এগুলো আপনার কিছুই লিখতে হবে না। জাস্ট এখানে দেখুন অল্প কিছু লেখা আপনাকে পরিবর্তন করতে হবে। যেমন এখানে রয়েছে কয়েকটা লিঙ্ক রয়েছে, আর এখানে ক্যাটাগরি নেম রয়েছে। তো আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব। তো তার আগে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করে দিয়ে তারপরে আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে এখানে কি ছিল এটা ব্ল্যাক টি, এখানে আমরা লিখে দেবো ব্ল্যাক টি, ব্ল্যাক টি লিখে দিলাম। তারপরে আমরা ছিলাম আমরা, তারপরে আমাদের কি রয়েছে ব্ল্যাক টির পরে রয়েছে, যেমন পোস্টে যাই, পোস্টে যেয়ে যদি আমরা অল লেভেলে দিই, তারপরে রয়েছে গোলটি, গোলটির একটা পোস্ট আমরা ভিউ করি। ভিউ করার পর এই যে গোলটি এইখানে ক্লিক করলে আমরা এই যে গোলটির আন্ডারে যতগুলো পোস্ট রয়েছে সেগুলো পাবো। এটাও আমরা কপি করছি, কপি করে মেনুতে গেলাম, মেনুতে যে এই লিঙ্কটা আমরা পেস্ট করে দিলাম, যে এখানে লিখে দেবো গোলটি। আর বাকিটুকু আমি করে নিচ্ছে। তো এখন আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যদি আমরা আমাদের মেনুটা কেমন হয়েছে দেখতে চাই তাহলে এটাকে রিলোড দিতে হবে। রিলোড দেওয়ার পর যদি আমরা এখানে চাপ দিই বা এখানে মাউস নিয়ে যাই তাহলে দেখতে পাবো যে ব্ল্যাক টির আন্ডারে এই কয়টা দেখাচ্ছে, তারপরে আমরা যদি গোল্ড টির আন্ডারে যাই তাহলে আবার অন্যগুলো দেখাবে।
দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে সিলভার টিতে গেলে আমরা দুটা মাত্র ক্যাটাগরি এখানে অ্যাড করেছিলাম, মানে এই ক্যাটাগরির আন্ডারে দুইটা পোস্ট অ্যাড করেছিলাম, তাই এখানে দুটা দেখাচ্ছে। এভাবে করে আমরা কিন্তু পরেরগুলো পরিবর্তন করতে পারবো। এখন এখানে রয়েছে ট্রাভেল, ট্রাভেলের জায়গায় রয়েছে যেমন, এগুলো কিন্তু আমাদের এই মেনুতে প্রয়োজন নেই, তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা আসলে এই মেনুটা রাখতে চান তাদের জন্য এটা কাজে আসবে। তো এর জন্য আবার আমাদেরকে লেআউটে যেতে হবে, লেআউটে যে এডিটে গেলাম, এডিটে যে এটা বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো যখন এখানে কিন্তু এই যে সিঙ্গেল মেনু, দেখুন এই যে এটার নাম কিন্তু সিঙ্গেল মেনু, যেমন ট্রাভেল এখানে লেখা আছে ট্রাভেল, দেখি আমরা এখানে কোথায় ট্রাভেল লেখা আছে। এই যে দেখুন এখানে ট্রাভেল লেখা আছে, অর্থাৎ এটার নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এই সংক্রান্ত, মানে তাহলে যদি আমরা এটা যদি কপি করি, এই লেখাটুকু যদি কপি করি, এই লেখাটুকু কপি করে যদি এখানে পেস্ট করে দিই তাহলে হয়ে যাবে। দিলাম সেভ, সেভ দিলাম, দেখুন এটা কিন্তু কাজ হবে। এই দেখেন ব্ল্যাক টি, গোল্ড টি, সিলভার টি, বিউটি। ওকে, এখন আমরা যেহেতু এই এই মেনুটা আমরা রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র হোম থাকবে, অ্যাবাউট আস থাকবে এবং কন্ট্যাক্ট আস পেজ থাকবে, আর বাকিগুলো আমরা রাখবো না। তো সেই কাজটা কীভাবে করবো, সেটা করার জন্য আমাদেরকে অন্য একটা পদ্ধতি কাজে লাগাতে হবে। যেমন এখানে গেলাম, গিয়ে আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করে যদি এখানে আসি, এসে যদি আমরা এই যে দেখেন এখানে হোম লেখা রয়েছে, হোমের নিচে যদি আমরা একটু লিংক, যেমন এটা যদি একটু আমি ট্রাই করে দেখি হয় কি না, এখানে আমরা এটা কপি করে দিলাম, এখন সেভ করে দেখি কি হয়। এই যে দেখেন হোমের পাশে আমরা এইগুলো দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই এই লেখাগুলো কেটে দিই, যেমন এর নিচে যেগুলো ছিল সেগুলো আমরা এখন কেটে দেব, কিন্তু আমাদের এই যে ইউএল আর এই যে ইউএল এটা রাখতে হবে, রেখে বাকি টুকি কেটে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, এই দেখেন এখানে ইউএল ছিল আর এখানে ইউএল, এই ইউএল আর ইউএলটা রেখে বাকি টুকি কেটে দিতে হবে। দিয়ে এখানে যদি আমরা এই যে হোম তো আছেই, তারপরে এখানে লিখব অ্যাবাউট আস, আর এখানে লিখব কন্ট্যাক্ট আস। দিয়ে আমরা এই দুটোও কেটে দিচ্ছি, বাস এখন সেভ করলাম। এখন আমরা দেখতে পারবো যে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেনুটা পেয়ে গিয়েছি। দেখুন হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তো আমার আসলে এইটুকুই করার উদ্দেশ্য ছিল, তবু আপনাদেরকে অনেক কিছু দেখালাম। এখন অ্যাবাউট আসে ক্লিক করলে কোথায় যাচ্ছে, অ্যাবাউট আসকে ক্লিক করলে কিন্তু আবার এই এই ক্যাটাগরিতেই চলে যাচ্ছে। এটা ঠিক করবো কীভাবে, এটা ঠিক করার জন্য আমাদেরকে পোস্টে যেতে হবে, না পেজে যেতে হবে। পেজে যেয়ে আমাদেরকে একটা অ্যাবাউট আস পেজ তৈরি করতে হবে। এখানে আমি অলরেডি দুটো পেজ তৈরি করেছি, কন্ট্যাক্ট এবং অ্যাবাউট আস। তো এটা আপনি যদি করতে চান তাহলে এখানে এই যে নিউ পেজ লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লিখতে হবে কন্ট্যাক্ট আস, এটা লিখে পাবলিশ করে দিলে কিন্তু আমরা এই পেজটা পেয়ে যাবো। তো এটা ভিউ করি, ভিউ করে যে এই যে লিঙ্কটা পেলাম, এই লিঙ্কটাকে আমরা এখানে অ্যাড করে দেব, যেমন আচ্ছা এখানে যাই, এই এটাতে ক্লিক করে শর্টকাটে নিয়ে আসি। এখানে আমরা এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমরা পরিবর্তন করে দেব, দিয়ে না এটা যেহেতু কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস দিলাম। এরপরে রয়েছিল যে অ্যাবাউট আস, অ্যাবাউট আসে আমরা এই লিঙ্কটা নিয়ে নিচ্ছি। এভাবে আপনি চাইলে লিঙ্ক নিতে পারবেন, এটা একদম ভিউ করার দরকার নেই। এখানে আপনি ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এটা নিয়ে তারপরে আমরা এখানে এই এই লিঙ্কটাকে পরিবর্তন করে দেব, দিলাম, দিয়ে এখন সেভ। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে অ্যাবাউট আসে ক্লিক করলে
যে অ্যাবাউট আস পেজ চলে আসলো। এখানে আমরা অ্যাবাউট আস পেজে কিছু লিখিনি, তাই এখানে কিছু দেখাচ্ছে না। কন্ট্যাক্ট আসে গেলেও এটা এরকমই আছে। তো পরের ভিডিওতে আমি এই কন্ট্যাক্ট আস আর অ্যাবাউট আস পেজটা কীভাবে করতে হয় আর এই যে লোগো কীভাবে পরিবর্তন করবেন, এখানে যে দেখুন এখানে গুগলের আইকন দেখাচ্ছে, এখানে আবার ব্লগের আইকন দেখাচ্ছে, আর এই যে এখানে ইউটিউবের আইকন দেখাচ্ছে। তো এই আইকনগুলো আমরা কীভাবে পরিবর্তন করব, আমাদের নিজস্ব ওয়েবসাইটের আইকনগুলো কীভাবে দেবো আর লোগোটা কীভাবে পরিবর্তন করব, সব কিছু পরের ভিডিওতে দেখাবো। আশা রাখছি পরের ভিডিওতে আপনাকে পাবো।